হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা কিভাবে ইংরেজি থেকে খুব সহজেই বাংলা অনুবাদ করব সেই রকম কিছু সেন্টেন্স ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দেখব, যাতে করে আমরা খুব সহজেই ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারি। তাহলে চলুন কিছু সেন্টেন্স ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে নিই। ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এখানে প্রতিটি সেন্টেন্স ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে আমরা দেখব কিভাবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হয়। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, একটি ফ্রেজ, দুটো শব্দ মিলে হয়েছে ছাত্র জীবন। স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, ইজ হলো বা হয়। দ্য স্টেজ অফ প্রিপারেশন, প্রস্তুতির কাল। দ্য স্টেজ অফ প্রিপারেশন, প্রস্তুতির কাল, একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ফর ফিউচার, ভবিষ্যতের বা ভবিষ্যতের জন্য, তাহলে এখানে ফরটা হচ্ছে র। তাহলে খুব সহজেই বাংলা অনুবাদ হয়ে যাচ্ছে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, একটি ফ্রেজ, ইজ হলো। দ্য স্টেজ অফ প্রিপারেশন, প্রস্তুতির কাল। ফর ফিউচার, ভবিষ্যতের। তাহলে অনুবাদ করার পর বাংলাটা আপনি পড়তে পড়তে সাজিয়ে দিবেন, হুবহু ইংরেজির নিচে বাংলাটা লিখলে হবে না। বাংলাটা যেভাবে সাজাতে হবে ঠিক সেইভাবেই সাজাবেন। প্রথমে সাবজেক্ট, তারপরে আপনি বাংলা ভার্ব দিতে পারেন অথবা কর্মকেও দিতে পারেন। তারপর আপনি শব্দের অর্থ যেভাবে সাজানো হয় সেইভাবে সাজাবেন। এখানে ফর ফিউচার লেখা আছে পরে, কিন্তু এখানে চলে আসবে আগে, যেভাবে অর্থটা ঠিক হয়। তাহলে পুরো সেন্টেন্সটা অনুবাদ দেখুন। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতিকাল। তারপরটি দেখুন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। দিস, এটি, ইজ হলো বা হয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, অফ লাইফ, জীবনের। তাহলে জীবনেরটা আগে চলে এসছে বাংলা লেখার সময়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দিস, এটি, ইজ হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, গুরুত্বপূর্ণ সময়, অফ লাইফ, জীবনের। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। তারপরেটি দেখুন, এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। এ স্টুডেন্ট, একজন ছাত্র, ইজ হয়, এটা লিখতে হয় না, কখনো কখনো এটা উজ্জ্ব থাকে। একজন ছাত্র, ইয়াং টুডে, আজ যুবক বা কিশোর। এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, একজন ছাত্র আজ কিশোর, মানে একজন ছাত্র হয় আজ কিশোর, হয়টা লিখতে হয় না। বাট, কিন্তু, হি উইল বি ম্যান, সে হয়ে উঠবে পূর্ণ বয়স্ক মানুষ টুমোরো, আগামীকাল, এটা সামনে চলে এসছে। বাট হি উইল বি এ ম্যান টুমোরো, কিন্তু আগামীকাল সে হয়ে উঠবে একজন পূর্ণ বয়স্ক মানুষ। এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, বাট হি উইল বি এ ম্যান টুমোরো, একজন ছাত্র আজ কিশোর, কিন্তু আগামীকাল সে হয়ে উঠবে পূর্ণ বয়স্ক। উইল বি, হয়ে উঠবে, আর এখানে ইজ এর অর্থ উজ্জ আছে বা সাইলেন্ট আছে। এ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে, বাট হি উইল বি এ ম্যান টুমোরো, একজন ছাত্র আজ কিশোর, কিন্তু আগামীকাল সে হয়ে উঠবে একজন পূর্ণ বয়স্ক মানুষ। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, এখানে হি সে না হয়ে হবে তার। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, তার আছে অনেক কর্তব্য। হি হ্যাজ, তার আছে, ডিফারেন্ট ডিউটিস, বিভিন্ন কর্তব্য, তার নানা রকম কর্তব্য আছে। এই কর্তব্যটা সামনে চলে এসছে আর আছেটা পরে চলে গিয়েছে ভার্বের অর্থ। তার নানা রকম কর্তব্য আছে। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস, তার আছে নানা রকম কর্তব্য, এটা হয়ে যাবে তার নানা রকম কর্তব্য আছে। হি শুড পারফর্ম, তার করা উচিত, ওয়েল, ভালোভাবে, দ্যাম, সেগুলোকে গুছিয়ে লিখলে হয়ে যাবে, সেগুলোকে তার ভালোভাবে করা উচিত, সেগুলোকে তার ভালোভাবে করা উচিত। হি শুড পারফর্ম দ্যাম ওয়েল। অ্যাজ এ স্টুডেন্ট, হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে, হিজ ফার্স্ট ডিউটি ইজ, তার প্রথম কর্তব্য হলো, হলোটা লিখতে হয় না, ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, লেখাপড়া করা। অ্যাজ এ স্টুডেন্ট, হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন, একজন ছাত্র হিসেবে তার প্রথম কাজ হলো লেখাপড়া করা। হি শুড টেক কেয়ার অফ, তার সচেতন হওয়া উচিত, হিজ লেসন্স, তার পড়াশোনার প্রতি। হি শুড টেক কেয়ার অফ হিজ লেসন্স, তার পড়াশোনার প্রতি সচেতন হওয়া উচিত। তাহলে অনুবাদ করতে গেলে
আমরা সাধারণত ভার্বটা আগে দেখব ভার্বটা কখনো কখনো উজ্জ থাকে আবার কখনো কখনো কিছু শব্দ সামনে পিছে বসে বাংলার ক্ষেত্রে এক রকম বসাতে হয় ইংরেজির ক্ষেত্রে আরেক রকম বসাতে হয় এভাবে বসিয়ে পড়তে পড়তে সুন্দর করে সাজিয়ে অনুবাদ করতে হয় আর আক্ষরিক অর্থে অনুবাদ করলে ইংলিশের নিচে হুবহু বাংলাটা বসিয়ে দিলে হয় কিন্তু বাংলা সেন্টেন্স সুন্দর হয় না পরে আবার বাংলা সেন্টেন্সটাকে সাজাতে হয় যে কোনটার পরে কোনটা বসাবো আগে হুবহু অনুবাদ করব তারপর কোনটার পরে কোনটা বসাবো এই অনুযায়ী সুন্দর একটি বাংলা অনুবাদ তৈরি করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন বাই বাই